हेलो क्लास फाइव हमरा आगे होमवर्क मिलिए एक्टिविटी फोर फाइव और सिक्स छिलो एक्टिविटी फोरे क्वेश्चन रहे हमें आंसर बोले दीची फर्स्ट क्वेश्चन रहे वेयर डिड द बस स्टॉप द आंसर है द बस स्टॉप्ड एट द गेट ऑफ बैंडल चर्च हाँ द बस स्टॉप इन फ्रंट ऑफ द चार्च जदि क्यों लिखे देखो जमन बोते लेखा रही है से इन फ्रंट अफ द बैंडल चार्चटा अंत लिखो शुद्ध चार्च लिखो ना अच्छा तरपे आज व्हाट वेयर द नेम्स अफ द टू फ्रेंड्स अफ मिता द नेम्स अफ द टू फ्रेंड्स अफ मिता वेयर अमीना एंड सुनीता नम्बर थ्री हाउ मेनी ख्रिश्चियंस वेयर टेकन टू आगरा फोर्ट बोते लेखाई रही है अ फ्यू थाउजेंड ख्रिश्चियंस वेयर टेकन टू आगरा फोर्ट नम्बर फोर Who were made to stand before the ferocious elephants? এখানে কিন্তু দুটোই লিখতে হবে মানে লিখতে হবে যে Father John the Cruz and a few thousand Christians were made to stand before the ferocious elephants. Number five, what did the elephant do with Father John the Cruz? এর আনসার লিখবে The elephant carried Father John the Cruz right up to the Emperor Shah Jahan. And knelt before him as if asking for mercy. এই যে এই লাইনটা শুরুতে বাট সারপ্রাইজিংলি এই কথাগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এইখানে যে এম্পেরার রয়েছে এরপরে একটু শাহজাহান কথাটা অ্যাড করলে ভালো হয় যদি নাও করে থাকো কোনো অসুবিধা নেই কিন্তু করো ভালো লাগবে আনসারটা আচ্ছা নাম্বার সিক্স ওয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড দ্য ফোর্ট অফ শাহজাহান ওয়াজ লোকেটেড অ্যাট আগ্রা অ্যাক্টিভিটি ফাইভে এসো আচ্ছা এখানে একটা জিনিসের নাম বলে দেওয়া আছে বলেছে যে মিতারা ব্যান্ডেল চার্চে গিয়ে কী কী দেখলো তার একটা লিস্ট বানাও এখানে একটা বলে দিয়েছে আর হিউজ ক্লক উইথ ফোর ফেসেস আরও পাঁচটা জিনিস রয়েছে আমি বলে দিচ্ছি পরপর কী কী আছে দ্য প্রেয়ার হল দ্য মাস্ট দ্য সিমেট্রি দ্য স্ট্যাচু অফ মাদার মেরি আর ফিফথ দ্য ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট তাহলে ছটা কমপ্লিট হলো আচ্ছা এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আচ্ছা এখানে ওয়ার্ডগুলো একটু কনফিউশন হতে পারে আমি বলে দিচ্ছি ভালো করে শুনবে কিছু ওয়ার্ড রয়েছে যাদের মিনিংগুলো খুব সিমিলার আর বসানোর ক্ষেত্রেও একটু প্রবলেম হতে পারে তাও শুনে নাও প্রথমেরটা হবে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি নাম্বার টু কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড ওয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা এখানে একটা কথা আছে এখানে দুটো ওয়ার্ড আছে এক্সাইটেড আর হ্যাপি নাম্বার টু আর নাম্বার ফোরের মধ্যে কনফিউশন হতে পারে আমি বলবো যে নাম্বার টুতে এক্সাইটেড লিখো নাম্বার ফোরে হ্যাপি যদি কেউ উল্টো লিখে থাকো ভুল খুব একটা নয় কিন্তু হোম টাউনে ফেরার জন্য যেটা ফোরে রয়েছে থ্রিটা পরে বলছি ফোরে যে লাইনটা রয়েছে দে ওয়ার হ্যাপি ওয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন এটা হ্যাপিটা বেশি যাচ্ছে আর কোনো নতুন জিনিস দেখলে আমরা এক্সাইটেড হই সেই জন্য আমি মিউজিয়াম দেখে ওইখানে কাবেরি এক্সাইটেড করলাম আর নাম্বার টু হবে কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড ওয়েন সি শ দ্য মিউজিয়াম ইন কলকাতা আচ্ছা নাম্বার থ্রি হবে দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন আর নাম্বার ফোরতে করবে দে ওয়ার হ্যাপি ওয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন আচ্ছা নাম্বার ফাইভ কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোশিয়াস অ্যানিমালস সিক্স দেয়ার ওয়াজ আ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড আচ্ছা হোমওয়ার্ক মেলানো শেষ হলো আজকে আমরা নতুন কোনো চ্যাপ্টার বাটারফ্লাই থেকেও করবো না গ্রামার বুক থেকেও করবো না একটু অন্য কিছু করবো সেটা কি না একটু রাইটিংয়ে এসো রাইটিংয়ে তোমাদের এবারে প্যারাগ্রাফের পাশাপাশি মানে সেকেন্ড সাবমিটিভে প্যারাগ্রাফের পাশাপাশি কী আছে না স্টোরি রাইটিং এবার তোমাদের যে গ্রামার বইটা রয়েছে সেখানে স্টোরি করে দেওয়া আছে খুব মজার ব্যাপার ওখান থেকে স্টোরি মুখস্থ করে পরীক্ষায় গিয়ে লিখে দেবে কিন্তু তাতে আলটিমেটলি লাভ কিছু হবে না আমি চাই আজকে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলে দেবো তোমাদেরই যে সিলেবাসের স্টোরিটা রয়েছে দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার ওই স্টোরিটা নিজেরা লিখবে কীভাবে লিখবে বা কী কী কথা মাথায় রেখে লিখতে শুরু করবে সেগুলো সব আমি আজকে আলোচনা করে দেবো আর যদিও স্টোরিটা লিখবে কিন্তু স্টোরিটা আমি এরকম মুখে বলেও মেলাতে পারবো না আর ওখানে গ্রুপেও সব দেখে মেলাতে পারবো না স্টোরিটা স্কুল খুললে আমরা চেক করবো যে তোমরা কীরকম কে লিখলে আপাতত আজকে এটাই হোমওয়ার্ক থাকবে আগে থেকেই বলে দিলাম যে দ্য ক্রো অ্যান্ড দ্য পিকচার এটা তোমরা নিজেরা লিখবে
স্টোরি রাইটিং কিভাবে হয়, কি কি মাথায় রেখে করবে সেটা আমি বলছি আস্তে আস্তে। একটা স্টোরির দুটো পার্ট, একটা হচ্ছে যে তার অ্যাকচুয়ালি তিনটে পার্ট। একটা হচ্ছে তার একটা টাইটেল দিতে হয়, মানে একটা নাম দিতে হয় স্টোরি, তারপর স্টোরিটা লিখতে হয়, আর লাস্টে একটা মোরাল দিতে হয়। তবে আমি আজকে তোমাদের প্রথমবার যেহেতু নিজেদেরকে লিখতে দিচ্ছি, তো মোরালের ব্যাপারটা আমি যাচ্ছি না। মোরাল তো লোকে মুখস্থ করে লেখে, মোরাল তো নিজে থেকে বানানো যায় না। তোমরা শুধু টাইটেল দেবে, আর হ্যাঁ টাইটেলটা দ্য ক্রু অ্যান্ড দ্য পিচারই রাখতে পারো, তাছাড়াও নিজেরা কোনো ইনোভেটিভ বা নতুন টাইটেলও দিতে পারো। যেমন ফর এক্সাম্পল ধর আমি বললাম দ্য ক্লেভার ক্রো, এরকম কোনো টাইটেল দিতে পারো। আচ্ছা, প্রথমে টাইটেল দিলে তারপর স্টোরি লেখা শুরু করবে। স্টোরি লেখা ধরো অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, কিন্তু প্রথম পয়েন্টটাই যে যা দেওয়া থাক না কেন, আমার কাছে বই নেই, আমি জানি না কী দেওয়া আছে, হয়তো ক্রো লিভড এরকম কিছু একটা আছে, বা ক্রো ওয়াজ থার্স্টি এরকম কিছু হয়তো আছে। প্রথমে কিন্তু ওই পয়েন্টটা থেকে শুরু করে দেবে না, মানে ওই পয়েন্টটা নিয়ে একটা লাইন লিখে ফেললাম স্টোরি শুরু হয়ে গেল, তা কিন্তু নয়। স্টোরি মানে কি গল্প, গল্প মানে নিজেরা মনের কল্পনা থেকে বানাও। প্রথমেই লিখবে যে, যেহেতু আমরা ক্রো নিয়ে স্টোরিটা করবো, তো লিখবে যে এই ক্রোটা স্টোরি শুরুতে লং লং আগো বা ওয়ান্স আপন এ টাইম বা শুধু ওয়ান্স এরকম কোনো ওয়ার্ড দিয়ে, বা যেটা বোঝায় যে অনেক দিন আগের গল্প আমরা বলছি, সেরকম কোনো ওয়ার্ড দিয়ে স্টার্ট করবে। আর লিখবে যে ক্রোটা কোথাও একটা বাস করতো, সেই গাছটা একটা জঙ্গলের মধ্যে হতে পারে, কারোর বাড়ির পাশে হতে পারে, কোনো বাগানের মধ্যে হতে পারে, এরকম নতুন করে কিছু নিজেরা ভেবে বানিয়ে গল্পটা শুরু করো। আচ্ছা, তারপরে ধীরে ধীরে ওই যে পয়েন্টগুলো বা যে ছোটো ছোটো পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে একটা করে সেন্টেন্স বানাও। আমি চাইবো যে ওই যে পয়েন্ট লেখা রয়েছে সেগুলো গোটা গোটা একটা করে সেন্টেন্স বানিয়ে এইটুকু একটা স্টোরি তৈরি করলে তার কোনো মানে নেই, নিজেরা কিছু ইনোভেটিভ জিনিস ঢোকাও। আচ্ছা, তারপরে আরও কয়েকটা কথা বলে দিই। নিজেরা ছোট ছোট করে বাংলায় প্রথমে সব সেন্টেন্স ভেবে নাও, তারপর সেগুলোকে ট্রান্সলেট করো। আচ্ছা, একটা কথা যেটা অবশ্যই মাথায় রাখবে সেটা হচ্ছে স্টোরি সবসময় পাস্ট টেন্সে লেখা হয়, মানে যে ভার্ব ইউজ করো না কেন, সে কাকটা বাস করতো কি কাকটা উড়েছিল, সব কিছুই লিভড ফ্লাইড সব কিছু পাস্ট টেন্স ইউজ করতে হবে। ছোটো ছোটো সেন্টেন্স করে লেখো। আর ধরো স্টোরিটা বাড়ানোর জন্য বা তোমাদের নিজেদের কথা ঢোকানোর জন্য কোনো ডায়লগ অ্যাড করতে পারো। যেমন ধরো কাকটা মনে মনে ভাবলো বা মনে মনে বললো, এই কথাটা বললে কোটেশনের মধ্যে একটা কোনো ডায়লগ লিখবে যে কাকটা মনে মনে বললো যে ওই তো ওখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। এবার এই কোটেশনের মধ্যে যে কথাটা লিখবে সেই পোর্শনটা কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে হবে, কেননা এই কাকটার কথাটা তোমরা কোট করছো, সেখানে কিন্তু পাস্ট টেন্স হবে না। আগে বাইরে, মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ক্রো সেড দেয়ার ইজ আ পিকচার। এই দেয়ার ইজ আ পিকচারটা কিন্তু কোটেশনের মধ্যে রাখলে, আর এইটা কিন্তু আমি প্রেজেন্ট টেন্স ইউজ করলাম, কিন্তু বাইরে কাকটা বলছিল এই কথাটা কিন্তু আমার পাস্টেই রয়েছে, এটা একটা। আর শেষটা হঠাৎ করে শেষ করে দেবে না, শেষটায় একটা নিজেরা কিছু একটু লাইন অ্যাড করবে যে কাকটা জল খেয়ে খুব শান্তি পেলো, বা কাকটা জল খেয়ে তারপর তার নিজের জায়গায় উড়ে গেল, এরকম কিছু একটু নিজে থেকে অ্যাড করবে। তো এই এই কথাগুলো মাথায় রেখে একটু নিজেরা স্টোরিটা লেখো। এখন তোমাদের তো স্টোরি নিজে থেকে লেখার মনে হয় না খুব একটা হ্যাবিট আছে, তো আমি আর একটা কথাও সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে তোমাদের যেহেতু গ্রামার বইতে পিছনে বেশ অনেকগুলো স্টোরি দেওয়া আছে, এই দ্য ক্রো অ্যান্ড দ্য পিকচারটা পড়বে না, ওটা বাদ দিয়ে অন্য কোনো স্টোরি একটু পড়ে দেখো, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কীরকমভাবে স্টোরি লেখা হয়। সেখান থেকে আইডিয়া নাও, কিন্তু কিছু কপি করবে না, নিজেরা একটু লেখার চেষ্টা করবে, দেখবে শেষে ভালো লাগবে যে আমি নিজে নিজে একটা স্টোরি। ভুল ভ্রান্তি হতেই পারে প্রথমবার লিখছো, পরে যখন স্কুলে কারেকশন করবো তখন বলে দেবো যে কী কী ভুল হয়েছে বা কী হয়েছে। তো এই কাজটাই করো আজকে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকলো।